ধন্যবাদ সবাইকে স্বাগত জানাই আজকে ক্লাসে। যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। ফার্স্ট সেন্স ইয়োরসেলফ, সবার আগে নিজেকে গড়ুন। আচ্ছা, আমাদের দুইটা বিষয় রয়েছে, সেটা হলো জার্নালিস্ট এবং জার্নালিজম। ওকে, শেষ দুইটা বিষয়ে কথা বলছি। প্রশ্নোত্তরগুলো শেষে যদি কোনো প্রশ্ন থাকে, এক নম্বরে হলো এখানে এখন আলোচনার বিষয় হলো JOU আর জার্নালিস্ট। এটা হলো সাংবাদিক। আর আরেকটা বিষয় আমরা জানব জার্নালিজম। ওকে, জার্নালিজম এটা হলো সাংবাদিকতা। ওকে, খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, সেটা হলো যে সাংবাদিকতা। ওকে, সাংবাদিকতা এবং সাংবাদিক। এখন আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সাংবাদিক কে, জার্নালিস্ট। প্রথমেই পরিচয় দেয়, ভাই আমি জার্নালিস্ট। জার্নালিস্ট কে এই বিষয়টা আমরা অনেকেই কিন্তু জানি না যে জার্নালিস্ট কে, জার্নালিস্ট কে। এটা আপনাদের একটু যদি কেউ একটু একটু সহযোগিতা করেন, আপনি বলেন জার্নালিস্ট কে আপনার দৃষ্টিতে, সাংবাদিক কে? তথ্য বিভিন্ন দিক থেকে মানুষের কাছে তুলে ধরে তার সাংবাদিক। আচ্ছা, আপনি বলেন যারা সংবাদ স্থাপন করে বা সংগ্রহ করে তারাই সাংবাদিক। কালেকশন করা আর উপস্থাপন করা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? একজন সংগ্রহ করে, ঠিক আছে, রিপোর্টিং করে, আবার উপস্থাপন করে, তিনি হলেন প্রেজেন্টার। তাহলে দুইজনের মধ্যে সাংবাদিক কে? যে কালেক্ট করবে আর যে উপস্থাপন করবে, প্রেজেন্টার, সে সাংবাদিক না? তাহলে সাংবাদিক কে? একজন তো রিপোর্টার, একজন নিউজ প্রেজেন্টার, তাহলে সাংবাদিক কে? এই তো দেখছেন বিপদের মধ্যে পড়ে গেছে। তারপর আপনি বলেন। আমার মতে যেটা মনে হয়, সাংবাদিক সাধারণত তারাই যারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এবং সেগুলো সবার সামনে প্রেজেন্ট করে। আপনি একটু জটিল পর্যায়ে চলে গেছে আলোচনা। আমার কাছে মানে বর্তমান অবস্থায় আমরা যেটা দেখি, মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত থাকে, এটা টেলিভিশন হতে পারে, এটা অনলাইন পোর্টাল হতে পারে, এটা রেডিও হতে পারে, সবাই সাংবাদিক বলেই পরিচয় প্রেস, এটাই বলে। আমার কাছে মনে হয় যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত প্রত্যেকেই সাংবাদিক। তবে সাংবাদিকতার ক্ষেত্রে বিভাগ আছে, রিপোর্টিং বিভাগ, তারপর দেখা গেছে স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার, স্টাফ করেসপন্ডেন্ট, এই বিষয়গুলো বিভিন্ন আছে, কিন্তু সবাই সাংবাদিক যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকে। ওকে, যাই হোক, আমরা যারা দেশের বাইরে রয়েছেন এবং যারা এই ক্লাসের বাইরে রয়েছেন তারাও আজকে লাইভ দেখতে পাচ্ছেন, আর যারা আমাকে ইউটিউবে এবং ফেসবুকে দেখেন রেগুলার, আমার ক্লাস যেটা হয়, যেটা সাংবাদিকতা সংবাদ উপস্থাপনা নিয়মিত ক্লাস, দুলাল লাইভ শো, যেটা ইউটিউবে একটা রেগুলার একটা শো পরিচালিত হয় ফেসবুক কেন্দ্রিক এবং ইউটিউব কেন্দ্রিক। তো সবাইকে দুলাল লাইভ শো এটাও দেখার জন্য অনুরোধ করবো। আমরা ক্লাসের শেষের দিকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সাংবাদিকতা এবং সাংবাদিক। এখন সাংবাদিক নিয়ে আপনাদের একটু কথা, আপনাদের ধারণাটা একটু জানি, আপনি বলেন। যে বিভিন্ন জায়গা থেকে সংবাদ কালেক্ট করে এবং সেই সংবাদগুলো মানুষকে উপস্থাপন করানো, হুজুরি করে তোলে, সেই আসলে সাংবাদিক। আচ্ছা আচ্ছা, আপনি বলেন। জি, আমার মতে নিউজের সাথে সংশ্লিষ্ট সবাই সাংবাদিক। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আলোচনায় চলে আসি যে আসলে মূল সাংবাদিককে। এখন সাংবাদিকতার ক্ষেত্রে যে বিষয়টা হলো যে আপনাদের মোটামুটি কাছাকাছি গেছে, কারণ এখানে সাংবাদিক আমরা সংবাদ সংগ্রহের জন্য আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি যে বিষয়টা। আর একটু হেডরুম বাড়বে আর কি, আর পারফেক্ট, ও হেডরুমটা কেটে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, সেটা হলো সংবাদ যিনি সংগ্রহ করেন
তাকে মূলত এই বিভাগটাকে আমরা গুরুত্বপূর্ণ বিভাগ এটাকে আমরা সাধারণত যিনি প্রতিবেদন যিনি সংগ্রহ করেন তাদেরকে আমরা প্রতিবেদক বলে থাকি, ইংরেজিতে বলি রিপোর্টিং। আর এটার আরেকটা শব্দ হলো যিনি রিপোর্টিং করেন তিনি হলেন রিপোর্টার, ঠিক আছে। এখন এই রিপোর্টটা যিনি সংগ্রহ করে নিয়ে আসেন তিনি হলেন প্রতিবেদক, রিপোর্টার। আর যারা ঢাকার বাইরে থাকেন বা বিদেশে থাকেন তাদেরকে বলি আমরা করেসপন্ডেন্ট বা প্রতিনিধি, ক্লিয়ার? আচ্ছা, আর যখন ডেস্কে আসেন, ডেস্কে আসার পর এই সংবাদটা যিনি এডিট করেন প্রাথমিকভাবে তিনি হচ্ছেন এডিটর বা সাব এডিটর, সাব এডিটর থেকে এডিটরের কাছে চলে যান, ঠিক আছে। উনি প্রথম হলো এডিটর কি সম্পাদক বা সহ সম্পাদক, এরপর হলো বার্তা সম্পাদক যেটা হলো নিউজ এডিটর, যেটা বুলেটিনটা অর্থাৎ ওই সংবাদটাকে পুরোপুরিভাবে বিচার বিশ্লেষণ করেন যে সংবাদটা ঠিক আছে কিনা, সেটা তথ্যগত কোনো সমস্যা আছে কিনা, উনি হচ্ছেন বার্তা সম্পাদক। এরপরে সংবাদটার যখন চলে যায় সংবাদের বার্তা বিভাগের, আমরা যদি টেলিভিশনের ক্ষেত্রে আসি তাহলে এটা এডিটিং প্যানেলে চলে যায়, ভয়েস দেন, ওখানে একজন ভিডিও এডিটর থাকে আর কি, ঠিক আছে। তিনি এটাকে এটার এর আগেও একজন ছবি সংগ্রহ করেন, একজন চিত্রগ্রাহক, ক্যামেরা জার্নালিস্ট, একজন ক্যামেরা পার্সন এটা সংগ্রহ করেন, ফটোগ্রাফার। এটাকে আমরা এখন ফটোগ্রাফার বলি না, আগে বলতাম আমরা ক্যামেরা পার্সন বলতাম, এখন আমরা বলি ক্যামেরা জার্নালিস্ট, ঠিক আছে, কথাটা একটু বুঝতে হবে। এরপরে এই ছবি এবং শব্দ এগুলো একত্রে কেটে 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 জোড়া যিনি তৈরি করেন, একটা রিপোর্ট তৈরি করেন, তিনিকে তিনি হচ্ছেন একজন ভিডিও এডিটর, ঠিক আছে। এখন তারও ডেজিগনেশন চেঞ্জ হয়ে গেছে, এখন সেটা হচ্ছে ভিডিও জার্নালিস্ট, ওকে। এরপরে চলে যায় হলো আপনার পিসিআর, যেটা প্রোডাকশন কন্ট্রোল রুম স্টুডিওতে, সেখানে থাকে নিউজ প্রডিউসার, ঠিক আছে। নিউজ প্রডিউসার যার কাছে আমি আগেই বললাম, একদিকে প্রেজেন্টার আরেকদিকে হলো তার হাতে সংবাদ, তো সবগুলো কী করতে হয়, সবগুলো তিনি কী করেন মানুষের কাছে পৌঁছে দেন। মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব, তার একটা বড় মিস্টেক, একটা চূড়ান্ত মিস্টেক হয়ে যেতে পারে। দেখা গেল যে সংবাদ পড়ছে হলো প্রধানমন্ত্রী, ফুটেজ চলছে হলো খালেদা জিয়ার, ঠিক আছে, বক্তব্য দিচ্ছে ওবায়দুল কাদের, সেখানে নিউজ যাচ্ছে হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। পিসিআর এখানে একজন নিউজ প্রডিউসার এটা দায়িত্ব পরিচালনা করেন। তাহলে যিনি রিপোর্টার উনি সাংবাদিক, আর যিনি এতগুলো কাজ করলেন নিউজ এডিটর বা আরও যে সহ সম্পাদক বা যে যিনি এডিটর সম্পাদক, ঠিক আছে, পত্রিকায় রিপোর্টার আপনি যে রিপোর্ট সংগ্রহ করলো তাকে আপনি বলতেছেন কি সাংবাদিক। তাহলে যে সম্পাদক বসে রয়েছে তাকে আপনি কি সাংবাদিক বলবেন না, একটু জোরে বলেন, অবশ্যই সে সাংবাদিক হবে কিনা, হ্যাঁ। তা এই এই জন্য আমরা সাংবাদিকতার এই হীনমন্যতাটা একটু দূর করতে চাই। এটা অনেকেই মনে করেন, অনেকেই মনে করেন, এমনকি টেলিভিশনে যারা কাজও করেন, যে যারা আমরা শুধু রিপোর্ট সংগ্রহ করতেছি আমরাই সাংবাদিক, আর বাকি সব বাকি সব তারা সাংবাদিক বলতে চান না। তবে এখন টেলিভিশনের বা টেলিভিশনের মধ্যে যেমন একটা চলে আসছে সেটা হলো ব্রডকাস্ট জার্নালিস্ট, সবাই সবাইকে বলা হয় একটা ইন্টারন্যাশনালি যে যেটা বলা হয় সেটা হলো ব্রডকাস্ট জার্নালিস্ট, যিনি নিজেই সংবাদ সংগ্রহ, মানে সবারই এই যোগ্যতাটাকে অর্জন করতে হবে, ঠিক আছে, সবাইকে সেটা কি সবাইকেই এটার যোগ্যতাটা অর্জন করতে হবে। সেটা হলো কি আপনাকে নিজেকে সেটা কি করতে হবে, সংবাদ সংগ্রহ করার যোগ্যতা থাকতে হবে, সম্পাদনার এবং ভিডিও এডিটিং পর্যন্ত আপনার যোগ্যতা, তারপর স্টুডিওতে আপনি ঢুকতে পারবেন না, কারণ ওখানে তো আপনার প্রডিউসার বা প্রেজেন্টার আলাদা। তাহলে আমরা এখন সাংবাদিককে সংজ্ঞাটা যদি দেই তাহলে সবার মেনে নিতে সহজ হবে, সেটা হলো সাংবাদিক, এখন সাংবাদিক আমরা তাকেই বলবো যে সরাসরি প্রত্যক্ষভাবে সংবাদ সংগ্রহ, সংবাদ সম্পাদনা, সংবাদ প্রচার বা প্রকাশের ক্ষেত্রে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন তাকেই আমরা বলবো সাংবাদিক, ঠিক আছে। আর এটাকে যারা পেশা হিসাবে গ্রহণ করেছেন, যারা পেশা হিসাবে গ্রহণ করেছেন এই পেশাটাকে আমরা বলবো সাংবাদিকতা, জার্নালিজম। তাহলে আপনারা বুঝছেন জার্নালিস্ট জার্নালিজম। তবে এই ক্ষেত্রে একটু কথা আছে, যেমন সেটা হলো একজন ড্রাইভার, ড্রাইভারের কার্ডেও কিন্তু প্রেস লেখা থাকে,
ঠিক আছে, টেলিভিশনে আমরা যেরকম আমাদের যেরকম কার্ড থাকে, তাদেরও কিন্তু প্রেস থাকে। ওকে, এখন এই প্রেসটা কীভাবে থাকে, এদেরকে আমরা বলতে পারি যে এদেরকে আমরা সাংবাদিক বলবো না, কিন্তু সংবাদ কর্মী আমরা বলতে পারি। তাহলে এখানে সাংবাদিক এবং সংবাদ কর্মী, ক্লিয়ার? ক্লাসটা কি বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ, সংবাদটা কি দাঁড়াবে, যারা সংবাদ, আগেই বলেছি যে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যারা প্রত্যক্ষভাবে সংগ্রহ সম্পাদনা বা পরিবেশনার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করেন তারা হলো সাংবাদিক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।